أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শপথ সুস্পষ্ট কিতাবে আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় ঘোষিত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে। আমি রাসূল প্রেরণকারী, আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। যদি তোমাদের বিশ্বাস থাকে, দেখতে পাবে তিনি নভোমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা। তিনি ব্যতীত কোন উপাস্য নই, তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও পালনকর্তা। এত সত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে পীড়া কৌতুক করছে। অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে যা মানুষকে ঘিরে ফেলবে, এটা যন্ত্রণাদায়ক শাস্তি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি। তারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রাসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে এবং বলে, সে তো উন্মাদ, শিখানো কথা বলে। আমি তোমাদের উপর থেকে আজাদ কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পুনরায় পূর্বাবস্থায় ফিরে যাবে। যেদিন আমি প্রবলভাবে ধৃত করব, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই। তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসুল, এই মর্মে যে আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ করো, আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রসুল। আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না, আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি। তোমরা যাতে আমাকে প্রস্তর বর্ষণে হত্যা না করো, তজ্জন্য আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা শরণাপন্ন হয়েছি। তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো, তবে আমার কাছ থেকে দূরে থাকো। অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়, তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়ো, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে এবং সমুদ্রকে অচল থাকতে দাও, নিশ্চয়ই ওরা নিমজ্জিত বাহিনী। তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন, কত শস্যক্ষেত্র ও সুরম্য স্থান, কত সুখের উপকরণ যাতে তারা ঘোষ গল্প করত। এমনি হয়েছিল এবং আমি এগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে। তাদের জন্য ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি। আমি বনি ইসরায়েলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি। ফিরাউন, সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়। আমি জেনে শুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য। কাফিররা বলেই থাকে, প্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না। তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো। ওরা শ্রেষ্ঠ না তুব্বা সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি, ওরা ছিল অপরাধী। আমি নভোমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি, আমি এগুলো যথাযথ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। নিশ্চয়ই ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়,
যেদিন কোনো বন্ধুই কোনো বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না। তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ধন্য, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী দয়াময়। নিশ্চয়ই জাসকুম বৃক্ষ পাপীর খাদ্য হবে, গলিত তাম্বের মতো পেটে ফুটতে থাকবে যেমন ফুটে পানি। একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও। স্বাদ গ্রহণ করো, তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত। এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে, নিশ্চয়ই আল্লাহ হুজুরা নিরাপদে থাকবে উদ্যান রাজী ও নিঃসরণী সমূহে। তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র, মুখোমুখি হয়ে বসবে, এরূপই হবে এবং আমি তাদেরকে আয়ত লোচনা স্ত্রী দেব। তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে। তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত, এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন। আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য। আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা স্মরণ রাখে। অতএব আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।